আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাশিদুল ইসলাম আশিক টেক চ্যানেল বুকে শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতো আজকে ভিডিও ট্রফিক হচ্ছে আপনার কীভাবে ফেসবুকের আইডেন্টিফিকেশন কীভাবে ভেরিফাই করবেন আপনার ন্যাশনাল কার্ড দিয়ে তো সেই প্রসেসটাই দেখাবো আপনারা কিন্তু ন্যাশনাল অথবা পাসপোর্ট দুয়োটাই অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি দেখাচ্ছি কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক আইডি কিভাবে ভেরিফাই করবেন এজন্য এটা ভেরিফাই করলে আপনার অনেক ধরনের সিকিউরিটি থাকবে কোনো সময় ফেসবুক আপনার কাছ থেকে আপনার আইডিয়া কখনো রেজিস্ট্রেট করে দিবে না সাসপেন্ড করবে না কারণ ফেসবুক বুঝবে আপনি যে কোন যখন আপনি আইডেন্টি আইডেন্টিফিকেশন করে রাখবেন তখন ফেসবুকের কাছে আপনি একজন সত্যিকারী ইউজার হিসেবে পরিচিত লাভ করেন তো সেই প্রসেসটা দেখার জন্য সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো আমি আমার অফিসিয়াল অ্যাপসে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সেটিং আইকন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পর একটা নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের সাথে তারিখ এবং জন্মশাল সুন্দরভাবে ম্যাচিং করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডেন্টিফাই কনফিগারেশন এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাকে এখানে দেখাচ্ছে তো আপনারা বাইডি ডিফল্ট এখানে কান্ট্রিটা কিন্তু তারা আগে থেকে সিলেক্ট করে নেবে ফেসবুকরা যদি সিলেক্ট করা না থাকে অবশ্যই আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর যে যে এখান থেকে দেখছেন অবশ্যই সিলেক্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর আইডেন্টিফি এখানে একটা ক্লিক করে দিন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রানিং এস অ্যাওয়ার্ড সোশ্যাল ইস্যু দ্য ইলেকশন অর দ্য পলিটিক্স হ্যাঁ এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটা নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট তো এখানে সিলেট একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের আবার কান্ট্রি সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলাদেশ আমার বাংলাদেশ কান্ট্রিটা আমি সিলেক্ট করে নিলাম তো কান্ট্রি সিলেক্ট করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সাথে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টেশন আগে থেকে চালু করে রাখবেন নাহলে কিন্তু আপনি এই অপশনটা খুঁজে পাবেন না তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেনিমিং রেনিমিং এই এখানে একটা ক্লিক করে দিবেন পার্সোনাল আইডি অর্দর এখানে একটা ক্লিক ক্লিক করে দেওয়ার পরেই একটু ওয়েট করবেন তো তারপরে এখানে দেখছেন নেক্সট এখানে নেক্সটে একটা ক্লিক করে দিবেন আপনারা তো আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফাস্ট ফুড ড্রাইভিং লাইসেন্স তারপর ন্যাশনাল কার্ড তো আমি ন্যাশনাল কার্ড দিয়ে করব তো এখানে একটা টিক মার দিলাম টিক মারতে দিয়ে আবার নিচে নেক্সট লেখা আছে আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে দেখে দেখতে পাচ্ছেন তারপরে এখানে গ্যাট স্টার এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে অ্যালাউজ হচ্ছে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার পর আমার এনআইডি কার্ডটা আমাকে ব্যাক পার্ট বা সামনের পার্ট কী করতে হবে ক্যাপচার করে ছবি দিতে হবে তো আমি এখানে অ্যালাউ করে দিলাম তো আমাকে বলছে সামনের পাঠটা দিতে তো আমি সামনে পাট্টা দিয়ে দিচ্ছি তারা অটোমেটিক্যালি নিয়েছে তারপর আমি একটা সাবমিটে ক্লিক করে দিলাম তো আপনার নেওয়ার পর এখানে একটা তারা একটা ফিনিশ অপশন দিয়েছে তো কিন্তু তারা একটা আমাকে মেসেজ দিয়েছে অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু তারা একটা রেজাল্ট জানাবে ঠিক আছে তো এটা বেসিক্যালি আটচল্লিশ ঘন্টা লাগে না ছয় সাত ঘন্টা গেলে কিন্তু প্রপারলি তারা বলে তো আমি এখানে একটা ফিনিশে ক্লিক করে দিলাম তো এখানে ফিনিশারটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে তো যখন আমার আইডেন্টিফিকেশান হয়ে যাবে তখন কিন্তু আমার একটা নোটিফিকেশান আসবে আমার ফেসবুক প্রোফাইলে ঠিক আছে তো গাইজ এভাবেই কিন্তু আপনার আইডেন্টিফিকেশান করে নেবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিকিউর করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা তো আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ